ডেকোরেশন করতে লাগে, আমি এভাবে ডেকোরেশনের জন্য গুলো কিনে দেখো বৃষ্টির জল পড়ার পর কত সুন্দর লাগছে দেখতে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাজে সামথিং 6:30 নাগাদ, আমি ঘর ঝাড় দিচ্ছি, দেখি এত বৃষ্টি। তারপরে ব্লগিংটা কন্টিনিউ করছি, সাথে দেখো পাশে থেকে, ঠিক আছে তো চলো কন্টিনিউ করছি। কে চে কতক্ষণ ওই যে বারান্দাতে বসেছিল, এখন কত থেকে আসলো নেই না চুলবুলি যাচ্ছি টাকা। চা অলরেডি বসে দিয়েছে আর বৃষ্টি অনেকটা কমে গেছে, আর মা যাবে হলো সুগার টেস্ট করাতে, কারণ ডক্টর বলেছিল একবার চেক আপ করে নিতে। এই কারণে তারপরে রান্না পালা আমার, আমি রান্না করবো, বাট বৃষ্টি কমে গেল, আকাশে মেঘ এখন পুরোপুরি আছে, আবার কখন নামবে তার ঠিক নেই, বলা যাচ্ছে না। তো পরে একটু পর ছাদে যাবো, ওই সেম কাজ, আমার গাছগুলোতে জল জমে গেছে, ওগুলোকে সব ফেলতে হবে, ঠিক আছে। তো চলো আমি এদিকে কন্টিনিউ করি, পরে আবার ভিডিও কন্টিনিউ করছি। তো হয়ে গেছে বাড়ির সমস্ত কাজ, আর মা ব্লাড দিতে গিয়েছিল, গিয়ে চলে এসেছে বাড়িতে, আর আপাতত আমি যাচ্ছি হলো ছাদে। আর বাইরে যে দুটো ডগি ছিল তাদেরকে চট জলদি খাওয়া দিয়ে দিয়েছে, কারণ তাদের প্রচন্ড খিদে পেয়েছিল মনে হয়, তো পিছনে ঘুরঘুর করছিল। তো আমি যাই ছাদে, ছাদে কিছু নতুন ফুল ফুটেছে যেটা আমার অভ্যাস বলতে পারো তোমাদের সাথে সেটা শেয়ার করা, তো এই কারণে আমি আসলাম আবার ছাদে। এক ধরনের নতুন ফুল ফুটেছে সেটা ঢাকানোর জন্য, ঠিক আছে। তো চলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে কোনটা দেখাই, কোনটা দেখাই, সবার প্রথমে কোনটা দেখাই, সবার প্রথমে এগুলো দেখো। হ্যাঁ আমার মা বলি তো প্রত্যেকবার যে আমার মা তাড়াতাড়ি পুজো দিয়ে দেয়, এই কারণে আমি ফুলগুলো এভাবে ফুটেই থাকে গাছে আর এইভাবেই থেকে যায়। দেখো কি সুন্দর বৃষ্টি হয়েছে, তো তারপরে দেখো জলগুলো কিভাবে আটকে আটকে আছে, আর এটা মরে গেছে, এটা রেখে লাভ নেই, তো ওটা আছে, তো থাক আর পুজো দেওয়া হবে না, তো এই কারণে এটা সারাদিন এইভাবেই যাবে। তারপরে দেখো এখানে আমি যেটা করেছিলাম সেটা সাকসেস হয়েছে, কারণ নীলকণ্ঠ ফুলটা ফুটেছে, সেটা তো পুজো দেওয়া হয়নি। দেখো গাছটাকে সুন্দর উঠে গেছে উপরের দিকে, এই যে উপরের দিকে উঠে গেছে, পেঁচিয়ে পেঁচিয়ে যে উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে গেল। আর সেকেন্ডলি দেখাবো হলো এই জবা ফুলটা, দেখো এই জবা ফুলগুলো তুমি তোমরা দেখেছো জল হয়ে আছে, একটা গোলাপ ফুল জাস্ট একটা না দুটো আছে, জল দেওয়া দেখো এই যে কড়ি বেরিয়েছে অনেকগুলো আবার। আর এই গাছগুলো যে আমার কবে ঠিকঠাক হবে আমি জানি না, বলতে পারছি না। এটাতে দেখো দেখো বৃষ্টির জল পড়ার পর কত সুন্দর লাগছে দেখতে। আই ব্লগিংটা দেখে নিস, পেয়ে যাবি তোদের। এদিকে কিছু আছে, এই ফুল গাছটা নতুন ফুল ফুটেছে, চলো দেখা এক গোলাপ ফুলের গাছটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও ওয়াও, খুব ফুল গাছগুলো না ফুলগুলো দেখো না, ফুলটা হলো নতুন, ঠিক আছে। আর কিছু দেখাচ্ছি আমি, এই ফুলের বিছানো বেরিয়েছে, বিছানো হয়েছে, আর সূর্যমুখী ফুলের বিছানো হয়েছে, দেখো এগুলো শুকায়নি, দেখতে পাচ্ছ ভেতরে এই যে ব্ল্যাক ব্ল্যাক, এই যেগুলো এগুলো সব সূর্যমুখী ফুলের বিছানো, ঠিক আছে। আমি কালকে কিছু ছড়িয়ে রেখেছি, মানে একটা বিছানো ভেঙেছিলাম, এই যে এখানে দেখো বৃষ্টির জল পেয়ে একাকার হয়ে গেছে, এগুলো সব সূর্যমুখীর বিছানো এগুলো, আর যেগুলো ছোট ছোট গুলো কই, এই যে একটা, এই যে যেগুলো সব ছোট ছোট, যে দুই, যে এখানে এগুলো সব ছোট ছোট, এগুলো হলো এই ইয়েলো কালারের ফুলের বেছন এইটা, আর এই বড় দানাগুলো হলো সূর্যমুখী ফুলের বেছন, তো এগুলো রেখে দেবো, এগুলো আমি আবার লাগাবো। আজকে সকালে বৃষ্টি হয়েছে কারণে জল জল হয়ে গেছে। তো আর কি বাড়িতে সমস্ত কাজ হয়ে গেছে, আর অপোজিটে দেখতে পাচ্ছ একটা রিং লাইট জ্বলছে, তো কারণ আমি এখানে মানে ফুড ব্লগিং এর জন্য ছোট রেসিপির জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম এই কারণে। তো চলো আমি তোমাদের একটু ব্যাক করে দেখাচ্ছি যে ডেকোরেশন আমি কি করে করি না করি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো আমার এখানে রেসিপি রেডি হয়ে গেছে, এইভাবে ডেকোরেশন করতে লাগে, আমি এইভাবে ডেকোরেশনের জন্য ওগুলো কিনেছি, এখানে একটা চপিং বোর্ড কিনেছি, তাও এসেছে ভাঙা, এটা রিটার্ন হয়নি আর, তো এইভাবে ছেড়ে দিয়েছি আমি।
আজকে আমি এটা বানিয়েছি, এটা হলো বানারসি কদ্দু। তো তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে পরে চ্যানেলে ভিজিট করো, ওখানে পেয়ে যাবে। আর টেস্টি হয়েছে খুব, কারণ আমি নিজে খেয়েছি। খারাপ হলে আমি নিজে বলে দিতাম যে অ্যাকচুয়ালি খারাপ হয়েছে, বা রেসিপিটা দিতামও না। অ্যাকচুয়ালি ভালো হয়েছে বলে আমি রেসিপিটা দিচ্ছি। আর এটা আমার হ্যাবিট যে ভালো জিনিস হলে, ভালো রেসিপি হলে আমি একমাত্র দিই, না হলে দেই না সেই হিসেবে। কারণ যে যে জিনিসটা আমার নিজে ভালো লাগেনি অন্যরও যে ভালো লাগবে তার কোনো মানে হয় না, তো এই কারণে আমি সেই রেসিপিগুলো দেই না। আর যেগুলো নিজের ভালো লাগে খেতে তো সেগুলো দিয়ে দিই। আর আমার এটা দেখে অ্যাকচুয়ালি মানে জল আসছে, বাট আমি খেতে পারবো না, কারণ এটা মিষ্টি কুমড়ো দিয়ে বানানো। এবার সেই হিসাবে আমার মিষ্টি কুমড়াতে অ্যালার্জি আছে, তো আমি সেই হিসাবে খেতে পারি না। তো আমি টেস্ট করার জন্য একটা কিউব নিয়েছিলাম, দেখো প্রত্যেকটা কিউব এরকম থাকবে, মানে যেভাবে কাটবে সেভাবে, বাট পুরোপুরি সিদ্ধ হবে, যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, বাট কিউব করে কাটতে হবে, ঠিক আছে। বাট রান্নার ব্যাপারে আমি অতটাও জানি না, বাট আমি এটা খাবো, মানে অ্যাকচুয়ালি জিভে জল আসছে। সব দিকে ঠিকঠাক, আর খেতে পারবো না, কারণ অ্যালার্জি একবার শুরু হলে আমি ডাইরেক্টলি হসপিটালে অ্যাডমিট হয়ে যাবো। ছাড়ো, এটা মাও খেতে পারবে না কারণ মিষ্টি কুমড়া, বাবাকে দেবো, ঠাম্মার বাড়িতে আছে ঠাম্মাদের দিয়ে দেবো, একে একে দিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো পরে আবার কন্টিনিউ করছি। তো মা বাড়ি চলে এসেছে আর চামুরিও খেয়ে নিয়েছি, আর আমি মানে ওই রান্না টান্না করার পর ভিডিও আর কন্টিনিউ করিনি, কারণ হলো মানে কি বলবো, টিউশন পড়ানো ছিল, দুটো বাচ্চা এসেছিলো, তো ওদের সামনে তো সেভাবে ভিডিও করি না, তো এই কারণে ওদেরকে টিউশন পড়িয়ে নিলাম। আর আসছে হলো জগন্নাথ দেবের রথযাত্রা, ঠিক আছে। তো কালকে সেটা রথযাত্রা মঙ্গলবার দিন পড়েছে, মানে 20 জুন, হ্যাঁ 20 জুন। দুধ কি যে বলছি, এদিকে রথযাত্রার ইসে হচ্ছে। আচ্ছা 20 জুন হলো রথযাত্রা, তো সেই হিসাবে আমাদের এখানে অ্যানাউন্স হয়ে যাচ্ছে, এখানে বড় করে রথযাত্রা, ওখানে মেলা, এখানে হ্যান, এখানে ত্যান, এই তো চলছে। আর আমিও বিকেলবেলার দিকে একটু যাবো উপরে ছাদের দিকে, তো রোদ উঠেছিল, দেখি গাছগুলো শুকিয়েছে নাকি, আর বীজও ফেলেছি। দাঁড়াও, এটা পার হতে যাও, নাহলে তোমরা কিছু শুনতে পাবে না আমার কথা। এই চলছে কন্টিনিউ, এই চলছে, মানে মাইকিং মাইকিং মাইকিং, কোন দিকে যাবো জানি না, বাট রথ টানতে তো অবশ্যই যাবো। আবার আসলাম একটু ছাদে, আর একটু যাবো ওইদিকে হাঁটতে, ফ্যানের পাশে, তো একটু যাবো হাঁটতে ওইদিকে, ওইদিকে ভিউ ভালো থাকলে ভিউটা দেখাবো ওইদিকে কেমন লাগে। আর ছাদে আসলাম গাছগুলো দেখতে, যাচ্ছে সব মানে রোদ বেরোয়েছিল, তো তো ঠিকঠাক আছে নাকি নেই এই কারণে এসেছি আবার, তো একটু দেখে নিই ছাদগুলো, মানে দূর গাছগুলো, তারপরে যদি জল দেওয়ার প্রয়োজন মনে হয় জল দিব, না হলে দিব না। বিকেলের দিকে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, এসে দেখি মাঠে অত লোকজন বসে আছে, সব ইয়াং ইয়াং ছেলে আর বাচ্চারা, তো ভাবলাম কি হচ্ছে, তো আমি পরে জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছিল, বলে সব পাবজি, আর পাবজি তো না ফ্রি ফায়ার খেলতে বসেছে নাকি এখানে সবাই, তো এই কারণে আমি দেখছিলাম কি অবস্থা, যে বিকেলবেলা করে এসে সবাই এখানে ফ্রি ফায়ার খেলতে বসে।